যেটা পছন্দ হয় সেটাই ঠিক আছে, তুমি যেটা চাইবে সেটাই। রঙ্গুলি কালার নিচ্ছিস? হ্যাঁ। ওহো, এটা তো কি বানাবে এটাকে রঙ্গুলিটা দেখা যাবে। হয়ে গেছে তাহলে গল্প। আমরা যাচ্ছি একটা অফ রোড রাস্তা দিয়ে, লাদাখে যেতে পারছি না, লাদাখের ফিল নিচ্ছি, লাদাখের ফিল নিচ্ছি। ওর একটা ইচ্ছা আছে ফানুস কিনবে, একটা থাম্মার জন্য, একটা ওর দাদুর জন্য, দুটো ফানুস ছাড়বে। যেটা কোথায় যাবে? সেটা স্বর্গে যাবে, ওর ঠাকমা দাদুর কাছে যাবে, তাই তো? যাক, এটা ওর ভালো ইচ্ছা, ঠিক আছে, ঠাকমা দাদু দেখে নেবে তোর ফানুস। এখানে এসে একটা সব থেকে বড় বাজি ব্যবসায়ীকে দেখেছি, হেভি হিসাবই বাজি ব্যবসায়ী, ছোটো একটার থেকেও বড় ব্যবসায়ী, ওর থেকেও বেশি হিসাব বোঝে। দেখাচ্ছি, দাঁড়া, 150 টাকা আর ওটা 60 টাকা, আর দুটো মিলিয়ে কত হলো তাহলে? 50 টাকা। ওরে হেভি ব্যবসায়ী, 50 টাকা। এই বন্ধুরা, গুড মর্নিং। আজকে হলো শনিবার, শনিবার মানেই আমার ছুটির দিন, আর আমার ছুটির দিন মানে মেলা কাজ, মানে প্রচুর কাজ। আজকে 5-6টা তো কাজ রয়েছে, এবং সেগুলো অনেকটা সময় সাপেক্ষ এবং বড় বড় কাজ আছে, আর আমি টাইম ম্যানেজ করতে একদমই পারি না, মানে একটা করতে গিয়ে আর একটা প্রবলেম হয়ে যায়। তো আজকে KTM ইভেন্ট আছে, KTM ইভেন্টে যাবো, পুজোর বাজার করতে যাবো। কালী পুজোর দিন আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, মানে লক্ষ্মী অলক্ষ্মী পুজো হয়, মানে অলক্ষ্মীকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে লক্ষ্মীকে স্থাপন করে পুজো হয়, মানে অলক্ষ্মীকে ওইভাবে ধাক্কা দিয়ে বার করা হয় না, তাকে পুজো দিয়ে যথারীতি ভদ্রভাবে বলা হয় যে মা তুমি এবার যাও, আর লক্ষ্মী দেবী তুমি আসো থাকো। বাট পকেটে লক্ষ্মী দেবী কতটা থাকে ওটা তো আমি জানি। তারপর আবার বাজি কিনতে যাবো ছোটোরাটের জন্য, ওই 2-1টা কিছু বাজি। আমি বাজিতে বেশি পয়সা নষ্ট করা একদম পছন্দ করি না, কিন্তু তাও ও বাচ্চা, আর আমি একসময় এখন বলছি সেটা, কিন্তু আগে যখন ছোট ছিলাম ভালো লাগতো বাজি ফাটাতে। তো নিজে আমি আমার বাজি বানাতাম, ছুঁচো বাজি বানাতাম, আর নিজে বানাতাম ছুঁচো বাজি বানাতাম, তুবড়ি বানাতাম, উড়ন তুবড়ি বানাতাম, বসন্ত তুবড়ি বানাতাম। এই কিছুদিন আগেও হয়তো করেছি, কিন্তু এখন সময়ের অভাবে আর কিছুই করা হয় না। আর এর নাম কী জানো? এর নাম ঘন্টু, ভালো নাম আছে, ভালো নাম দেবমাল্য, আমার ভাইয়ের ছেলে, এসছে এখানে থাকে না, ও এসছে। আচ্ছা বলো তোমার নাম কি? বলো দেবমাল্য হাইট। বাহ, এই যে ছোটরা এটা চলে এসছে, এখন উনি বাজি কিনতে যাবেন। তুই কি কি বাজি কিনবি? ধূমকেতু, এই কাঠি বাজিগুলো, অনেক কিছু কিনবো। ধূমকেতু কিনবে বা কাঠি বাজি কিনবে? অনেক কিছু কিনবো বলছি। বাজি বেশি পুরানো মানে পরিবেশ দূষণ করা? না, দূষণ করব একদিনই তো বাজি ফাটাই। একদিন বাজি ফাটাস আর 10 দিন বাজি ফাটাস? একদিন দূষণ মানে তো দূষণ। একদিন আমি অনেক বাজি ফাটাবো, সেটা আমি দেখছি কত বাজি ওকে কিনে দেবো, সেটা আমার ব্যাপার না। আমারও পিঙ্কি ব্যাগ আছে। আমরা যাচ্ছি এখন, কোথায় যাচ্ছি? নারায়ণপুর যাচ্ছি, এখানে লোকাল গ্রামবাসীগুলো বাজি তৈরি করে। এটা হলো ব্যারাকপুর নীলগঞ্জের এলাকার মধ্যে পড়ে। তোমরা যদি আসতে চাও জিজ্ঞেস করলে অনেকে বলে দেবে নারায়ণপুর কোথায়, নীলগঞ্জের কাছাকাছি জায়গায় আছে। আর একটা সুন্দর জায়গায় এসে আমরা দাঁড়ালাম, এখন আস্তে আস্তে সব জায়গাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ধান মাঠ অনেক দিন পরে দেখলাম, এখানে ধান হয়ে রয়েছে। তো আমরা চলে এসেছি এখন নারায়ণপুরে, নারায়ণপুরে গ্রামে গ্রামে প্রত্যেকটা বাড়ি এখানে বাজি তৈরি করে। আর এই যে মাঠ, একটু পর আমি সকাল সকাল চলে এসেছি, মানে তাও 11টা বাজে, দুপুরের পর থেকে এই মাঠে বাইক বা গাড়ি পার্কিং করার সমস্যা হয়ে যায়, এদিক ওদিকে বাইক পার্কিং করে রাখে।
তুমি খাবে তো খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও আখের রস খেয়ে দিনটা শুরু হলো। মানে এরকম হয়ে গেছে, রাইডে গেলে আমি খাই চা আর ওরা খায় আখের রস। কেমন লাগছে বল, কেমন লাগছে, এই কেমন লাগছে মিষ্টি? সত্যি আখের রসটা দারুণ মিষ্টি। মানে ও তো খাচ্ছিল, তারপর ওর থেকে আমি খেয়ে দেখলাম দারুণ মিষ্টি, তো আমি আর লোক সামলাতে পারলাম না। হ্যাঁ সত্যি দারুণ সুন্দর, আখটা ভালো। এটা নেওয়া হচ্ছে এখন আমাদের বসন্তপুরি, 15 টাকা করে পিস, তাই তো? কটা কালার হবে? কালার একটাই হবে, ৫ প্যাকেট এটা নিলাম, আর ফুলঝুড়ি নিয়েছি, আর এখানে আরো ফুলঝুড়ি রয়েছে। আচ্ছা চটর পটর নেবে আর ঘূর্ণি নেবে, এই যে চরকি, বস্তা চরকি রয়েছে, চরকি নেবে। বিভিন্ন ধরনের বাজি রয়েছে, এটার নাম হলো ফটফট, পপ পপ, এটা এটা পপ পপ, এটা ফেললেই ফেটে যাবে। আর একটা বাজি দেখেছি প্রজাপতি, এটা কি উড়ে যাবে? কি হবে এটা, মানে ফাটাগুলো উড়ে যাবে? এই যে দেখছো প্রজাপতি, যাদের প্রজাপতি ভালো লাগে এটা নিয়ে যাও, বাজিতে তো প্রজাপতি এখন দেখা যায় না, এটা ফাটাবে আর উড়ে উড়ে যাবে। প্রজাপতি বাজি, পপ পপ, চটর পটর, এটা কি? এটা দড়িটা না, ও আচ্ছা, এটা ধরে টানাটানি করলে চলবে নাকি? কত কিছু বাজি বেরিয়ে গেছে, দারুণ দারুণ ব্যাপার। তো দেখি কতটা কিনতে পারি, কিন্তু পকেটের ব্যাপারও দেখতে হবে। কিন্তু ফোন পে আছে তো? ও ফোন পে আছে, কিন্তু ফোনে টাকা থাকতে হবে তো, ফোন পে হওয়া কি করে, ফোনে টাকা না থাকলে। তুমি তো আমার মেয়ের মতন কথা বললে, টাকা না থাকলে বলে এটিএম আছে, ক্রেডিট কার্ড আছে, মামুনি কি বলছে বলে। চলে এখন ফানুস নিচ্ছে, এই ফানুসগুলো একটা দামি কথা বলেছে, একটা সাদা ফানুস, এটা কার কাছে যাবে? দাদুর কাছে যাবে। আর ঠাকুমার জন্য লাল কালারের, এদিকে বল। তো দুটো ফানুস নিচ্ছে ও, একটা যাবে দাদুর জন্য আর একটা ঠাকুমার জন্য, নিচ্ছি তো ছটা, কিন্তু দুটো দুজনের জন্য যাবে। কোথায় যাবে? স্বর্গে যাবে দুজনের জন্য। এনো সবগুলো হাতে বানানো, কোন কোনগুলো বানানো? আচ্ছা আর রকেট, রকেট রকেট হাতে বানানো, বাহ, মোটামুটি ম্যাক্সিমামই তোমাদের হাতে বানানো বলো? হাতে বানানো, এগুলো সব হাতে, আপনারা সব গ্যারান্টি দেবেন। আচ্ছা, বাজি কেনা এমন জিনিস না, তুমি যদি কিনতে শুরু করো দেখবে টাকা শেষ হবে, কিন্তু এত ধরনের বাজি আছে না, কেনা শেষ হবে না, হ্যাঁ মন ভরবে না। তো সারা বছর তোদের এখানে বাজি কেউ যদি কিনতে আসে পাবে? তা বিয়েতে অনেক বাজি লাগে, অর্ডার দিয়ে রাখতে হবে। ওরা সারা পড়াশোনা করে আর তার ফাঁকে ফাঁকে বাজিও তৈরি করে, ভ্যারাইটিস বাজি আছে। সেল বানাস তো তোরা? না সেলটা বাইরে, মানে পাওয়া যায় তো, কেউ আসতে সেল পাবে তো, কিনবো না না করে। কিন্তু অনেক বাজি কেনা হয়ে গেছে আমাদের, এখন আমরা ফিরে চলে যাচ্ছি। চা খেলে যেমন এনার্জি আছে, লোকে বলে চা খেতে বারণ করে, আমি ঘেমে গেলে হাঁপিয়ে গেলে বেশি ঘুরলে আমি চা খাই, ও আখের রস খায় আমি চা খাই। চলো তো বাজি কেনা হয়ে গেছে, আমার পকেট ফাঁকা হয়ে গেছে, এবার বাড়ি যাই, তাই তো? তো এখন আমার বাড়ি যাচ্ছি, অনেকক্ষণ ঘুরলাম, রোদ প্রচণ্ড রোদ উঠেছে, চ
চলো আবার বাইরে গিয়ে দেখা হচ্ছে। কথা বলবো, আমার কাছে মাত্র 10 টাকা। রাস্তা ধরে টাটকা পানি ফল দেখেছি তো। কালকে পুজো, ফলের বাজার তো করতেই হবে। কালকে না, সোমবার দিন, পরশুদিন পুজো তো। আমরা দেখো পানি ফল কিনছি, এখন পানি ফল রাস্তা ধরে এই কাকা বিক্রি করছে পানি ফল, আর এই মাঠের এই ভেতরে এখানে চাষ করে পুকুরটা। এখন টেস্ট করা চলছে পানি ফলের টেস্ট, কেমন ছোট রাইডার রিভিউ দেবে? ছোট রাইডার বল, কোথায় চাষ করো তোমরা? ওই তো পেছনেই রয়েছে। জাস্ট একটু আগে বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে এবং ভিডিওগুলোকে কপি করব। ভিডিওকে কপি করার পর ভিডিওগুলো এডিট করতে বসবো। এখন ঘন্টার সঙ্গে খেলছিলাম ফুটবল, এই তো দারুণ ফুটবল খেলে। আর ক্যামেরা এই দেখো, বিশাল শট মেরেছ। আর সবার কাছে একটা অনুরোধ, আমি কিন্তু দেখলে যে আমি কোনো শব্দবাজি কিনিনি, আমি ওই রং মশাল এই সমস্তগুলো কিনেছি, চরকি এই সমস্তগুলোই কিনেছি। শব্দবাজি ফাটিও না, কারণ শব্দবাজি ফাটালে পশুরা ভয় পায়, বিভিন্ন রোগী আছে তারা মানে তাদের প্রবলেম হতে পারে। আর হসপিটাল চত্বরের সামনে পাশে পাশে তো প্লিজ ফাটিও না, শব্দবাজি ফাটিও না। তো এই দিওয়ালি বা কালী পুজো হয়ে উঠুক সবার কাছে আলোময়। সব কেনা হয়েছে? কত টাকা?